हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के बनाब ऑरेंज लॉली। ऑरेंज लॉली हमारे चैने आज अपनारा देखे हमें तक अन्यरकम भाव बनिए ये फ्रेश दूध दिए बना देखो हमें अन्यूटा छिले नहीं चिंतागू सारी दिन रस बार कर तो देखो हमें रस बार कर नहीं मध्य दानागुलो रही गए तो यहाँ छेके नेब बीजगलो छेके नेब तो एखी ये सैडे रेखे दीची रसटा बार कर नहीं এখানে নিয়েছি কাপের মধ্যে আমি হাফ কাপ জল নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি আমি একটা ললি তো এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা 1 টেবিল স্পুন আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে চিনি এখানে আমি যেহেতু 1 টেবিল স্পুন নেব তাই আমি 1 টেবিল স্পুন নিয়েছি আর 1 টেবিল স্পুন নিয়েছি पुरोटा ढेले नहीं खूब भालो भावे मिलिए नेब जलेर साथे जेनो कोनो रकम भावे दला पाकिये ना थाके देखुन मिलिए नियेछि आमि एटाके खूब भालो भावे चलुन एबार आमरा तैरी करि ललिटा देखो नहीं एक पैन एर मध्य नहीं कप जल निलामी एक कपर एक कप जल निल मध्य नहीं चीनी ऑरेंजटा मिस्टर ऊपर डिपेंड कर कतटा चीनी अपनारा देवें एखे नहीं हाफ कप चीनी চিনিটা নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব তো গ্যাসের ফ্লেমটা অন করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এই সময় যদি ঢালি তলায় কর্নফ্লাওয়ারটা বসে যায় যতটায় আপনারা নাড়িয়ে রাখুন তো ঢালার আগে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঢালতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে আমি এটাকে নাড়াতে নাড়াতে এর মধ্যে ঢেলে দেব আর এটা নাড়ানো বন্ধ করলে চলবে না নাড়াতে থাকতে হবে কন্টিনিউ देखो ये नाड़िए नेब एरम भाव नाड़ाते थकते हैं ना दला पाकिए जाए हिसाब से एर मध्य जो कर्नफ्लावर मिलिए तो कलर एक हल्का हो जाए जर एकटूखानी ऑरेंज फूड कलर मिलिए दीची इन्हें लिकुईड कलर मेलाल अपनारा चाहले एखे डस्ट कलरों मेलाते पर एकटूखानी जले गुलिए नहीं ये देखो हमें ये नाड़िए नाड़िए गाढ़ो हो जाए कलर का देखें जोटा गाढ़ो है कलर कलर का ततटा सुंदर है डिप हो जाए देखो मीडियम फ्लेमे नाड़ाते आड़ाते थकते थकते देखें दो तीन मिनट माथा ये गाढ़ो हो जाए गाढ़ो हार साथे साथ कलर का खूब सुंदर हो जाए अपन जदि मन है कलर पर कम मन हेल्ले आो दो फोटा मिसिए देवें एबारे एर मध्य अपना चाहले एसेंस मेशाते पर ना चाहले ना मेशाते पर जेहेतु हमें मध्य फ्रेश जूसटा मेशाब तबुओ हमें मध्य दो फोटा देखो हमें नहीं ऑरेंज फ्लेवर दिए दीसेंसटा दुपोटा दिल्ली जस्ट दुपोटा दिए ये फुटिए नेब देख चार मिनट फोटान पर निश्चय देखते अपनारा नाड़ाची ऊपर के फिलसी तो एक जेलि जेलि मतन हो गए एक थकथके भाव आकथके जस्ट ट्रांसपारेंट हो गए तो एक थकथके गलेक्टू गाढ़ो हो गए नाम देखो आो एक मिनट हमें फुटिए नहींकटू गाढ़ो हो गए আমি বেশি করে গাঢ় করলাম এই জন্যই কারণ আমি যেহেতু ফ্রেশ অরেঞ্জ জুসটা মেলাবো কিন্তু গরম অবস্থায় কোনো মতেই অরেঞ্জ জুসটা মেলানো যাবে না তাহলে কিন্তু এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে অরেঞ্জ জুসটা এটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঠান্ডা করে নেব নাড়িয়ে নাড়িয়ে এই দেখুন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নেব নালে উপরে একটা স্তর পড়ে যাবে যার জন্য এটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে ये देखो नाड़ी नाड़ी ये एकदम ठंडा कर नहीं रूम टेम्पारेचारे एस गे तो अपनारा अवश्य ये नाड़ी नाड़ी ठंडा करबें ते बस भलोभ ठंडाओ हो जाए हो जाए तो एखन हमें ये एक छेके एरम एक बोलर मध्य অরেঞ্জ জুসটা অরেঞ্জ জুসটার মধ্যে আমরা দিচ্ছি আপনারা বীজ রয়ে গেছে তো আমি এটাকে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি তাহলে এর মধ্যে বীজটা আটকে যাবে ছাকনার মধ্যে
লাভ আমি একটুখানি দিচ্ছি। আগে আমার অরেঞ্জ জুসটা মধ্যে নিয়ে যাক। এই দেখুন অরেঞ্জ জুসটা আমি মিলিয়ে দিয়েছি, দেখুন ছাকনার মধ্যে বীজটা আমার। তো আমি রেখে দিচ্ছি এটাকে সাইডে, নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিলিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একেবারে 1 কেজি দেব আমি বিট নুন। দেখুন একেবারে একটুখানি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো লাগে, আমি যার জন্য দিলাম। এই দেখুন বিট নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এই বোলের মধ্যে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে এটাকে মিক্সিতে চালিয়ে নিতে পারেন বার করে নিয়ে, অথবা যেটা জমে যাবে সেটাকে চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে আমরা আইসক্রিমের ট্রেতে দেবো। এটাকে এখন আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। এই দেখুন 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন এটা এখন জমে গেছে, পুরোপুরি জমেনি কিন্তু এখন জমে গেছে। আপনারা চাইলে আরও আরেকবার খুব ভালোভাবে এরম করে নাড়িয়ে দিয়ে বা মিক্সিতে দিয়ে একটু 30 সেকেন্ড মতো চালিয়ে নেবেন। চালিয়ে নিয়ে এটাকে করে নেবেন। আমি এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এরম করে, আবার যেন একেবারে মিল হয়ে যায়। তারপরে আমি এটাকে ঢেলে নেবো মোল্ডের চামচটা দিয়ে, এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন আবার একটা ক্রিমি ক্রিমি সেই আগের মতো ফর্মে চলে আসছে। এখন আমি এটাকে ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি, এখন আমি স্টিকগুলো বসিয়ে দিচ্ছি একদিক থেকে। দেখুন সবগুলোতে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন আমি একটু ট্যাপ করে নেব, নিয়ে এটা ফ্রিজে রেখে দেবো আমি 4 থেকে 5 ঘন্টার জন্য। এই দেখুন আমি রাত ভর রেখে দিয়েছিলাম ফ্রিজে, এবার বার করে নিয়েছি। এখন এটাকে আমি 30 সেকেন্ড মতো একটা জলের মধ্যে টাবের মধ্যে ডুবিয়ে নেব। এই দেখুন এবার এটাকে আমি এরকম করে টুইস্ট করে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম এ হয়নি, একদম ক্রিমি ক্রিমি খুব সুন্দর হয়েছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।